আজকে কিশোরগঞ্জ জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। আপনারা জানেন বিএনপি বাংলাদেশের দুইটি বৃহৎ দলের একটি, তার মধ্যে অন্যতম হচ্ছে বিএনপি। বিএনপির সম্মেলন করার জন্য, একটি জেলায় সম্মেলন করার জন্য আমাদের যে ভোগান্তি বহাতে হচ্ছে এটা অত্যন্ত দুঃখজনক। আজকে যে স্থানে আমাদেরকে জেলা সম্মেলন করার জন্য নির্ধারণ করে দেওয়া হয়েছে সেটা কোনো জেলা সম্মেলন হওয়ার জায়গা নয়, এটা একটা ইউনিয়ন সম্মেলন হওয়ার জায়গাও। বন্ধুগণ,
আপনারা জানেন যে আমরা একটি আন্দোলনে আছি। এই আন্দোলন হচ্ছে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আহ্বানে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন। আপনারা জানেন বর্তমান আওয়ামী ফ্যাসিবাদী সরকারের শাসনামলে সমগ্র বাংলাদেশ আজকে অন্ধকারাচ্ছন্ন হয়ে যাচ্ছে। আমার গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হয়েছে, ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছে, আমার বেঁচে থাকার অধিকারও কেড়ে নেওয়া হয়েছে, ভাতের অধিকার কেড়ে নেওয়া হয়েছে, সমস্ত মৌলিক অধিকার কেড়ে নিয়ে আজকে চরম দুঃশাসন কায়েম করা হয়েছে। এই দুঃশাসনের বিরুদ্ধে আমার দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমরা আন্দোলন সংগ্রাম করছি। সেই আন্দোলন সংগ্রামে কিশোরগঞ্জ জেলা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা আগেও যেরকম পালন করেছে এখনো পালন করছে। আমি আশা করি ইনশাল্লাহ ভবিষ্যতেও আরো জোরালোভাবে কিশোরগঞ্জ জেলার নেতা কর্মীরা তাদের সর্বোচ্চ পরিশ্রম দিয়ে সর্বোচ্চ ইচ্ছা প্রকাশ করে সর্বোচ্চ আগ্রহ দেখিয়ে তারা এই আন্দোলনকে সফল কাম করে তুলবেন। এই আন্দোলন করতে গিয়ে এই কিশোরগঞ্জ জেলায় আমাদের এই যে একটি কর্মীকে আমরা হারিয়েছি, এখানে আসার পথে আমাদের সম্মানিত প্রধান অতিথি সহ নেতৃবৃন্দ সহ আমরা সেই হাসন আলীর বাড়িতে গিয়েছিলাম, তার কবর জিয়ারত করেছি এবং তার পরিবার পরিবারবর্গের সাথে আমাদের মহাসচিব কুশল বিনিময় করেছেন। তাদের সেই আহাজারি তাদের বাবাকে তো আমরা ফিরে পাবো না, কিন্তু তিনি যে আত্মত্যাগ করে গেছেন সেই আত্মত্যাগের বলিয়ান হয়ে আমাদেরকে শপথ দিতে হবে আমরা এই স্বৈর শাসনের কবল থেকে বাংলাদেশকে মুক্ত করবই করব। বন্ধুগণ, আজকে সেই আন্দোলনকে একটি যৌক্তিক পরিণতির দিকে নিয়ে যাওয়ার জন্য আমাদের শক্তিশালী সংগঠন দরকার। এই শক্তিশালী সংগঠন তৈরি করার জন্য আপনারা জানেন আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে তৃণমূল থেকে একটি সংগঠন পুনর্গঠনের জন্য আমরা উদ্যোগ গ্রহণ করেছি। সেই পুনর্গঠনের উদ্যোগেও সরকার বাধা প্রদান করছে, যেমনটি আজকে এখানে এই সম্মেলন আমাদেরকে একটি সীমিত পরিসরে করতে হচ্ছে। এরকম কোনো উপজেলা ইউনিয়ন পর্যায়ে ওয়ার্ড পর্যায়েও আমরা একত্রিত হয়ে বসে সম্মেলন পুনর্গঠনের কাজ করতে পারি না। আজকে কথায় কথায় মামলা, কথায় কথায় হামলা, কথায় কথায় হত্যা, গুলি, গুম, নির্যাতন চালানো হচ্ছে, কিন্তু এর নাম কিন্তু বাংলাদেশ নয়। বাংলাদেশের মানুষ ঐতিহ্যগতভাবেই তারা সাহসী এবং তারা সংগ্রামী। যে কোনো আন্দোলন সংগ্রামে, দেশের জন্য আন্দোলন সংগ্রামে তারা সবসময় অকুত ভয় থেকেছে। এই আন্দোলনেও বিএনপির নেতা কর্মীরা অকুত ভয় থাকবে, সেই জন্য আমাদের সংগঠনকে শক্তিশালী করতে হবে। আমাদের তৃণমূল পর্যায়ে ঐক্য সংহতির মাধ্যমে আমাদের সকলকে ঐক্যবদ্ধ করে, আমাদের নেতা কর্মীদেরকে ঐক্যবদ্ধ করে আগামী যে আন্দোলন আসছে, আন্দোলনের যে ডাক আসছে, সেই ডাকের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে এবং অতীতের মতোই কিশোরগঞ্জ জেলায় যেন আমরা সফল কাম হতে পারি সেই জন্য আপনারা সেই ব্যবস্থা গ্রহণ করবেন। বন্ধুরা, আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করবো না। আজকের এই সম্মেলনের কিছু আনুষ্ঠানিকতা রয়েছে। আমাদের এখানে যারা আমাদের দলের ভাইস চেয়ারম্যান, যিনি সংগঠনের পুনর্গঠনের দায়িত্বপ্রাপ্ত আছেন, তিনি তার বক্তব্যে সে কথা উল্লেখ করবেন। সেই তার বক্তব্য তিনি যেভাবে দিবেন সেই মোতাবেক আমাদের কিছু আনুষ্ঠানিকতা এখানে আমাদের কাজ করতে হবে। তাই সেখানে আমরা বিশৃঙ্খলা সৃষ্টি না করে আমরা নিয়মতান্ত্রিকভাবে যাতে সেই আনুষ্ঠানিকতা পালন করতে পারি সেজন্য আমরা সকলের সহযোগিতা কামনা করছি। আগামী দিনগুলোতে আন্দোলন সংগ্রাম করতে হবে। আন্দোলন সংগ্রামের প্রথম বিষয়টি হচ্ছে আমাদের সংগঠন। আজকে আগামী দিনের নির্বাচন করতে গেলে সেটি হচ্ছে আমাদের সংগঠন। আগামী দিনগুলোতে আমাদের যদি এসব আমাদের সরকারকে টিকিয়ে রাখতে হয় তাহলেও মনে হবে আজকে এটি সংগঠন। আর সংগঠনের মাধ্যমেই গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে হবে। আজকে সারা দেশে কাউন্সিলের মাধ্যমে আমাদের আজকে গণতন্ত্রকে পুনরুদ্ধার করার জন্য সংগ্রামকে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করতে হবে। আমাদের 30 লাখ শহীদের রক্তের বিনিময়ে যে স্বাধীনতা আমরা পেয়েছি, সেই স্বাধীনতা যুদ্ধ করেছি আমরা গণতন্ত্রের জন্য, সেই গণতন্ত্র আজকে আমরা হারিয়ে ফেলেছি। গণতন্ত্র পুনরুদ্ধার করার জন্য দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে আগামী কাউন্সিলের অধিবেশনগুলোকে আমাদের ঐক্যবদ্ধ করতে হবে। আজকে ক্ষুদ্র স্বার্থকে বিসর্জন দিয়ে বৃহৎ স্বার্থ হচ্ছে কিভাবে আমাদের ঐক্যবদ্ধভাবে আজকে আমাদের জেলাগুলোকে শক্তিশালী করতে হবে। সেখানে আমাদের ত্যাগের মহিমায় আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে আমাদের কমিটি করতে হবে। আজকে কিশোরগঞ্জ সবসময় অবহেলিত,
কিশোরগঞ্জ রাষ্ট্রীয়ভাবে অবহেলিত, রাজনৈতিকভাবেও কিশোরগঞ্জ অবহেলিত। কাজেই আমরা বিশ্বাস করি আজকের এই সম্মেলন আমার সফলতা কামনা করি। এই সম্মেলনের আহ্বায়ক ছোট ভাই আলম, এই পর্যন্ত শুধু এই সম্মেলন নয়, আর অনেক কিছু পরিশ্রমের মাধ্যমে এখানে সফল করেছেন। আপনারা যারা এখানে কাজ করেছেন, আপনাদের ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, কৃষক দল, ওলামা দল, শ্রমিক দল, সবাইকে আজকে আমি মোবারকবাদ জানাই। যাত্রা শত পুলিশের বাধা বিপত্তির মুখেও কখনো আপনার পিছ পাহার নাই। এই কিশোরগঞ্জে এসে আমি অভিভূত হয়ে গেছি। আমরা জানেন প্রথম দাপে একবার পুনর্গঠনের কাজ শুরু করেছিলাম, মাঝখানে ইউনিয়ন পরিষদ নির্বাচন, আমাদের জাতীয় কাউন্সিল, পৌরসভা নির্বাচন, বিভিন্ন কারণে সেই কাজটা স্থগিত করা হয়। পরবর্তী পর্যায়ে আবার দেখিয়েছি বেগম খালাদিয়া আবার পুনর্গঠনের কাজে হাত দেন। সেই পুনর্গঠনের কাজ শুরু করার পর আনুষ্ঠানিক সম্মেলনের মাধ্যমে যদি কোনো জেলায় সম্মেলন করে থাকি, তার মধ্যে প্রথম জেলায় কিশোরগঞ্জ জেলা। এই কিশোরগঞ্জ জেলা, এবং এই জন্য আমি কিশোরগঞ্জ জেলার সকল নেতা কর্মীদেরকে আমি ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। আওয়ামী লীগ বলে থাকে আরেকটি বিষয় হঠাৎ মনে এসে গেছে, একসময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম সাহেব ছিলেন আপনাদের কিশোরগঞ্জের সরদার নাকি, আর এখন আওয়ামী লীগের যিনি বর্তমান সাধারণ সম্পাদক উনি আমার সৌভাগ্যকে দুর্ভাগ্য জানি না, ভবিষ্যৎ বলে দিবে, উনি হলেন আমাদের নোয়াখালীর সন্তান উপাদান কাদের সাহেব দুর্ভাগ্য। এই উপাদান কাদের সাহেব কিছুদিন আগে বলেছেন বিএনপি পর্যুদস্ত রাজনৈতিক দল। আমি তাকে বলবো আপনার বন্ধু, আপনার পূর্বসূরি আশরাফুল ইসলাম সাহেব যখন সাধারণ সম্পাদক জেলার সন্তান, সেই জেলায় এসে আজকে খবর নিয়ে দেখো বিএনপি কি পর্যুদস্ত নাকি বিএনপি কোনো মানুষের আজকে তার সমান আজকের কিশোরগঞ্জ। হাজার হাজার নেতাকর্মীর মধ্যে মামলা, হাজার হাজার নেতাকর্মী এখনো জেলে, হাজার হাজার নেতাকর্মী পঙ্গু, এবং শত শত নেতা কর্মী মৃত্যুবরণ করেছে, শাহাদাত বরণ করেছে। কিন্তু আমি যদি জিজ্ঞাসা করি এই মৃত্যু, এই অত্যাচার, এই স্টোর, এই ভয়াবহতা আমাদেরকে কি চুপ করে থামিয়ে রাখতে পেরেছে? আমরা কি ঘুমিয়ে পড়েছি নাকি আজকে কিশোরগঞ্জ থেকে আমরা সুপ্ত আগ্নেয়গিরির আবার বিস্ফোরণ শুরু হয়েছে? সেই বিস্ফোরণ মুখে ইনশাল্লাহ এই প্রতিবাদের পতন হবে এবং গণতন্ত্রের বিজয় হবে। সেই জন্য একটি দায়িত্ব আমাদের, এখন আমাদের সবচেয়ে বড় কাজ সেটি হলে জনসমর্থনে বিএনপির কোনো অভাব নাই। এই যে হোসেন আলীর বাড়ি যাওয়ার পথে আমি আর মহাসচিব, আমরা মানুষের এত চাপ, মানুষের এত ঢল নেমেছে যে আমরা সেখানে যেতে অনেক কষ্ট হয়েছি। তখন আমাদের মহাসচিব মহোদয় গাড়ি থেকে আমরা বললেন যে সাধারণ ভাই দেখেন দেশের কী অবস্থা। আমি বললাম হ্যাঁ, এটাই সারা বাংলাদেশের চিত্র, দেশের মানুষ প্রস্তুত হয়ে আছে, শুধু আমাদের বিএনপির প্রস্তুতির প্রয়োজন। তাই আজকের সম্মেলনের মাধ্যমে আমরা সারা বাংলাদেশকে এই পেশীবাদের কবর রচনা করার জন্য প্রস্তুত করতে চাই, শুধু কিশোরগঞ্জ নয় সারা বাংলাদেশ। আমি শেখ হাসিনার সামনে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে বলেছিলাম আদর্শের উত্তরাধিকার চাই। এই কথার জন্য শেখ হাসিনা তার পরিবারকে বলেছিল ফজলুর রহমান ইজ এ পলিটিক্যাল ক্যান্সার অফ আওয়ামী লীগ, হি শুড বি অপারেটেড, এবং সেই কারণে আমি আওয়ামী লীগ করতে পারি নাই। বন্ধুরা, মানুষ দুই ভাগে বাংলায় বিভক্ত, এক ভাগ হলো দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে শহীদ জিয়ার আদর্শ বাংলার কোটি কোটি মানুষ, আর এক ভাগে আছে তথা কথিত কথা বলে বলে মুক্তিযুদ্ধের নামে চুরি ডাকাতি যারা করে, মুক্তিযুদ্ধের নামে যারা মানুষকে রাতের আঁধারে খুন করে, গুম করে, যারা ইলিয়াস আলীদের মতো যুব নেতাদেরকে বাংলাদেশ থেকে উধাও করে দেয়, সেই ধরনের মুনাফেকেরা আজকে মুক্তিযুদ্ধের কথা বলে ক্ষমতায় আছে। বন্ধু, ত্রিবার্ষিক সম্মেলনের সভাপতি যিনি এতক্ষণ আপনাদের সামনে
হৃদয় নিংড়ানো ভালোবাসা দিয়ে তার সমস্ত রাজনৈতিক অতীত ঐতিহ্যকে নিয়ে অভিজ্ঞতা নিয়ে আপনাদের সামনে একটা হৃদয়গ্রাহী বক্তব্য রাখবো। সত্যিকার অর্থেই একজন সুবক্তা এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধ স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশের মানুষকে উপনিবেশের বাদের হাত থেকে কেড়ে নিয়ে আসতে যিনি তার সমস্ত কিছুকে বাজি রেখেছিলেন, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া যাকে সম্মানের সঙ্গে এখন তার উপদেষ্টা নিয়োগ করেছেন আপনাদের বিদায়ী সভাপতি, আমাদের অত্যন্ত প্রিয় নেতা ফজলুর রহমান সাহেব। আমি আমার বক্তব্য শুরু করার আগে আজকে তার এই বিদায় মুহূর্তে আমি তাকে দলের এই ক্যাপটি পরিয়ে দিতে চাই, যে ক্যাপটি তিনি সারা জীবন তার মাথায় ধারণ করবেন বলে আমি বিশ্বাস করি। ওনাকে আপনার কিশোরগঞ্জের সভাপতি পদ থেকেও বিদায় নিচ্ছেন, কিন্তু আরো অনেক বড় পরিসরে দেশের রাজনীতিতে সত্যিকার অর্থেই একটা ইতিবাচক ভূমিকা রাখার জন্য, সৃজনশীল ভূমিকা রাখার জন্য, দেশকে এই স্বৈরাচারের কবল থেকে মুক্ত করে আনার জন্য, দেশকে ক্ষুধা দারিদ্র হাত থেকে মুক্ত করার জন্য যিনি তার অবদান রাখতে পারেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সেই জায়গায় স্থান দিয়েছেন। সেই জন্য আপনাদের কিশোরগঞ্জবাসীর পক্ষ থেকে আমি আজকে এই সম্মেলনে দাঁড়িয়ে আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে করতালির মধ্যে দিয়ে একটা অভিনন্দন জানাই। আর সেই সঙ্গে যারা ফজলুর রহমান সাহেব তার দায়িত্ব পালনকালে এই কিশোরগঞ্জে বিএনপিকে যে জায়গায় তুলে নিয়ে এসেছেন সেই জন্যই তাকে আপনাদের পক্ষ থেকে আরেকবার করতালির মধ্যে দিয়ে তাকে অভিনন্দন জানাই। বন্ধুগণ, নেতা একদিনে তৈরি হয় না, দীর্ঘকাল ধরে অনেক ত্যাগ তিতিক্ষার মধ্যে দিয়ে আমাদের দেশে গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব তৈরি হয়। ফজলুর রহমান সেই বিরল নেতৃত্বের মধ্যে একজন যিনি সত্যিকার অর্থেই গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছিলেন, যার জন্য তিনি শেষ মুহূর্তে ওই ফ্যাসিবাদী সরকার, ফ্যাসিবাদী আওয়ামী লীগ, একনায়কতন্ত্রে বিশ্বাসী আওয়ামী লীগ, যারা কোনোদিন গণতন্ত্রে বিশ্বাস করে নাই, তাদের কাছ থেকে চলে এসেছেন গণতন্ত্রে বিশ্বাসী একটি রাজনৈতিক দল। আমাদের মাঝে উপস্থিত আছেন আপনাদের এই কিশোরগঞ্জের সব লড়াকু সৈনিক নেতৃবৃন্দ, কিশোরগঞ্জের কমিটি, এখানে সবচেয়ে বেশি অত্যাচার নির্যাতন হয়েছে, এখানে আপনাদের একজন আমাদের প্রিয় ভাইকে আমরা হারিয়েছি পুলিশের গুলিতে, আপনাদের ইতিমধ্যেই আপনাদের নেতৃবর্গের অনেককেই সাজা দিয়ে দেওয়া হয়েছে। কিশোরগঞ্জ বোধহয় সবচেয়ে প্রথম এই বাংলাদেশে এই সরকারের এই যে হাতিয়ার মিথ্যা মামলা, সেই মিথ্যা মামলা দিয়ে তাদেরকে সাজা দিয়েছে। আপনাদের মাঝে কোনো উঠতে আছেন, অনেকে পঙ্গু হয়েছেন, অনেকে আপনারা কারাগারে অবরুদ্ধ হয়েছেন, অসংখ্য নেতা কর্মী। আমার তো মনে হয় না যে একটি ইউনিয়ন বাকি আছে যে ইউনিয়নের নেতা কর্মীরা এখানে আপনার মিথ্যা মামলায় আক্রান্ত হয়েছে। সমগ্র বাংলাদেশে একই চিত্র বন্ধু কর, দেশের একটি ব্যবস্থা থেকে শুরু করে আপনাদের কিশোরগঞ্জের একটা ইউনিয়ন পর্যায়ের নেতা পর্যন্ত এই সরকারের হাত থেকে রেহাই পাচ্ছে না। বন্ধুগণ, তাদের সকলের নেতৃত্ব দিচ্ছেন আপনারা কিশোরগঞ্জের নেতৃত্ব, আপনাদেরকে আমি অভিবাদন জানাচ্ছি, সালাম জানাচ্ছি, আবার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুগণ, বক্তব্যের সময় নেই, বেঁধে দিয়েছে এই সরকার যে চারটা পর্যন্ত এই সভা আপনারা করতে পারবেন, তারপর করতে পারবেন না। আমরা পাকিস্তান আমল দেখেছি, সেই সময় আইয়ুব খান স্বৈরাচারী শাসক ছিলেন, দীর্ঘ 12 বছর তিনি পাকিস্তানের জনগণের উপরে অত্যাচারের স্টিমরোলার চালিয়েছিলেন, কিন্তু তখনও যখন মার্শাল ছিল না
সামরিক শাসন ছিল না, এইরকম ভাবে সবার সময় বেঁধে দেওয়ার কোন দৃষ্টান্ত আমরা দেখিনি। এরশাদ আমাদের উপর প্রচন্ড অত্যাচার নির্যাতন চালিয়েছে, তখনও কিন্তু আমরা মার্শাল ল উদ্যোগ করার পরে আমরা এরকম সময় বেঁধে দেওয়া আমরা দেখিনি। 1972 থেকে 75 সাল আমাদের ফজলুল ভাইয়ের সাবেক নেতা, বাংলাদেশের মানুষের এক সময়কে অবিসংবাদী নেতা, যার নেতৃত্বে গোটা বাংলাদেশের মানুষ উদ্যোগী হয়ে উদ্যমী হয়ে সমস্ত ত্যাগ স্বীকার করতে প্রস্তুত হয়ে গিয়েছিল, সেই নেতার শাসন আমাদের 72 থেকে 75 সালে যুদ্ধের পর আমরা দেখেছি কি অমানবিক নির্যাতন নেমে এসেছিল বিরোধী পক্ষের উপরে, কি অমানসিক যন্ত্রণা তখন এই দেশের মানুষ ভোগ করেছে দুঃশাসন। তাদের দুঃশাসনের কারণে 1974 সালে ভয়াবহ দুর্ভিক্ষ হয়েছে, লক্ষ লক্ষ মানুষ সেই না খেতে পেয়ে মারা গেছে। বন্ধুগণ, একটা টুকরা রুটি নিয়ে সেই সময়ে মানুষ আর কুকুরে লড়াই করেছে। আমার মা বোনেরা সেদিন পরনের কাপড় পায়নি, রংপুরের বাসন্তী সেটা লজ্জে নিবারণ করবার জন্য মাছ ধরার জাল দিয়ে তার লজ্জা নিবারণ করেছে। আমরা দেখেছি সেই সময়ে কিভাবে অভুক্ত নারী পুরুষ তারা লঙ্গরখানায় লাইন দিয়ে এক টুকরো ভাতের জন্য দাঁড়িয়েছে, ঘরে ঘরে গেছে একটু মার দেবেন। এই শেখ মুজিবুর রহমান সাহেবের সরকারের আমলে আওয়ামী লীগ সরকার, সে আওয়ামী লীগের শাসন আমরা দেখেছি যে সত্যিকার অর্থে যখন জনসভা হতো বা কোনো সভা অনুষ্ঠিত হতো তখন এই দৃষ্টান্ত আমরা দেখিনি। আমাকে কিছুক্ষণ আগে আপনার আনন্দ সাহেব বললেন যেখানে আওয়ামী লীগ মিটিং করেছে, কাউন্সিল করেছে স্টেডিয়ামে, আমাদেরকে জায়গা দিয়েছে এই ছোট্ট পরিসর, এটা কিশোরগঞ্জে নয় সমগ্র বাংলাদেশে একই অবস্থা। আমরা ঢাকায় 7ই নভেম্বর বিপ্লব দিবস, সিপাহী জনতা বিপ্লব দিবস পালন করবার জন্য অনুমতি চাইলাম, আমাদেরকে অনুমতি দেওয়া হল। আমরা চাইলাম পার্টি অফিসের সামনে চাই করতে, সেখানে অনুমতি দেওয়া হল। আজকে শুনেছেন প্রিন্স সাহেবের কাছে আগামীকাল ময়মনসিংহে একটি প্রতিনিধি সভা হল ঘরের মধ্যে করবে, সেটাও অনুমতি দেয় নাই। এই সরকার গণতন্ত্রে বিশ্বাস করে না, তারা যখন গণতন্ত্রের কথা বলে তখন শুনে শুধুমাত্র তাদের জনগণকে বোকা বানানোর কথা, জনগণকে প্রতারণা করে এবং করে বলেই 2014 সালে একটা নির্বাচন তারা করেছে সম্পূর্ণভাবে ভোটারবিহীন একটা নির্বাচন, যে নির্বাচনে শতকরা 5 জন মানুষও ভোট দিতে যায় নাই এবং 154 জন প্রার্থীকে আওয়ামী লীগের তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। তার মধ্যে আপনাদের নেতা ওখানে ছিলেন, আপনাদের সাবেক সম্পাদক, কোন নির্বাচন হয়েছিল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত, তাই না? তারা যখন গণতন্ত্রের অবস্থা ছোট করে দেয়, পরিসরকে কমিয়ে ফেলে, কমিয়ে কি নিশ্চিন্ত করে ফেলতে চায়, তখন বুঝতে হবে যে এরা আসলে গণতন্ত্রে বিশ্বাস করে না, কোনোদিন করে নাই। সেই জন্যই ফজলুল ভাই যখন বললেন যে শেখ মুজিবের গণতন্ত্রকে নেবে না হাসিনার গণতন্ত্রকে নেবে, আমি ওনার সঙ্গে একমত হতে পারিনি। শেখ মুজিবের গণতন্ত্র আমরা দেখেছি, হাসিনার গণতন্ত্র আমরা দেখছি, মৌলিক কোন পার্থক্য নেই। সেদিনও যারাই বিরোধিতা করেছে তাদেরকে ধ্বংস করে দেওয়া হয়েছে, সেদিন 30,000 তরুণ যুবককে হত্যা করা হয়েছে, আজকে একইভাবে তরুণ যুবকদের হত্যা করা হচ্ছে। আমার ইলিয়াস আলী ক্ষমা পায় নাই, 3 বছর আগে তাকে তুলে নিয়ে গেছে, তার ছোট বাচ্চাটা এখন 3 বছর অনেক বড় হয়েছে, সে এখনো দরজার দিকে তাকিয়ে থাকে, কখন বাবা আসবে আছে না। আমাদের আলম চৌধুরী আলম কমিশনার, ঢাকা সিটি কর্পোরেশনের কমিশনার,
তিনবার নির্বাচিত, সেও তিন বছর আগে গুম হয়ে গেছে। এরে না, পারভেজ হিরু লোকসভার এমপি, সেও গুম হয়ে গেছে। এরে না, আমাদের ঢাকার ছাত্র নেতা সুমন, পারভেজ থেকে শুরু করে একুশ জন ছাত্র নেতা ঢাকার, শুধু ঢাকা শহরে মহানগরে গুম হয়ে গেছে বন্ধুগণ 2013-14 সালে। এরে না, তাদের মা বোনদের কথা শোনা যায়। কয়েকদিন আগে মুন্না আমাদের ছাত্র নেতা দক্ষিণ খানের, সে গুম হওয়ার পর থেকে 2013 সালে গুম হওয়ার পর থেকে তার বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরেছে ছেলের খোঁজ নেওয়ার জন্য, কেউ তাকে খোঁজ দিতে পারে না। টকবগে সুন্দর চেহারা, দিয়ে পাশ বাবার ওষুধের দোকান দেখত, রাজনীতির সঙ্গে জড়িত ছাত্র দলের কিন্তু খুব বেশি অ্যাক্টিভ ছিল না। তাকে তার বাবার সামনে থেকে ফিরে নিয়ে যাওয়া হয়েছে। সেই বাবা সাইফুদ্দিন সাহেব গত চার দিন আগে মারা গেছেন, মারা গেছেন শুধু ছেলের শোকে, কোথাও বাকি রাখেননি ছুটতে, সেই ইন্ডিয়াতেও গেছেন সালাউদ্দিন সাহেবের কাছে, যাকে আরেকটা চরম নির্যাতনের মুখে পড়ে আজকে ইন্ডিয়াতে নির্বাসিত অবস্থায় বন্দী অবস্থায় কাটাতে হচ্ছে। আমাদের স্ট্যান্ডিং কমিটির মেম্বার তার কাছে গেছেন, যদি কোনো হদিস পাওয়া যায়। দেশনেত্রীর বিরুদ্ধে 29টি মামলা, প্রত্যেকটি তৈরি করা সাধারণ ট্রায়াল চলছে। আমাদের চোখের সামনে দেখতে হয় যে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আসামির কাঠ তলায় বসে থাকতে হচ্ছে। যে মানুষটি শুধু গণতন্ত্রের জন্য দীর্ঘ 9 বছর সেনাদের বিরুদ্ধে সংগ্রাম করেছে, স্বামী হারিয়েছেন এবং 2014 সালের পরে 2015-তে পুত্রকে হারিয়েছেন, বাড়ি থেকে বের করে দিয়েছে, উদ্বাস্তু করে দিয়েছে, সেই মহিলাকে তারা রেহাই দিচ্ছে না, সেই নেত্রীকে রেহাই দিচ্ছে না। আমাদের এমন একজন নেতা এখানে বাকি নেই, শীর্ষ নেতা থেকে শুরু করে বলেছি আমাদের ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ, যাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়নি, যাদেরকে কারাগারে নিক্ষেপ করেনি, যাদেরকে দিনের পর দিন কারাগারে কাটাতে হয়নি। আজকে আমাদের সম্পাদক, আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান, সুপ্রিম কোর্ট তাকে জামিন দিয়েছে, এখন পর্যন্ত তাকে বের করার সম্ভব হয়নি। আমাদের হাবিবুর নবী খান সোহেল, আমাদের আরেকজন যুগ্ম মহাসচিব, তরুণ নেতা টকবগে, যে অন্যায়ের বিরুদ্ধে সারাজীবন সংগ্রাম করে চলেছেন, সেই আইবুর নবী সোহেল খান এখন পর্যন্ত বের হতে পারে। আব্দুল সালাম পিন্টু আজকে 10 বছর ধরে কারাগারে অন্ধকার প্রকোষ্ঠে রয়েছেন। বন্ধুগণ, আমাদের ভাইস চেয়ারম্যান আছেন, এরকম অসংখ্য কাশিমপুর কারাগারে আমি গেছি, আমি দেখেছি আমাদের কর্মী নেতারা ছাড়া আর কেউ নেই। সেন্ট্রাল জেলে গেছি, সে দেখেছি আমাদের নেতা কর্মী ছাড়া আর কেউ নেই, সমগ্র দেশটাকে তার একটা কারাগারে পরিণত করেছে। আমরা যখনই এর সমাধানের জন্য কথা বলেছি, যখনই একটা আলাপ আলোচনার মধ্য দিয়ে, সংলাপের মধ্যে দিয়ে কথা বলার চেষ্টা করেছি, তখন তার নাকচ করে দিয়েছে। কেন নাকচ করেছে? একটিমাত্র কারণ, যে নির্বাচন যদি একটা হয়, সুষ্ঠু নির্বাচন যদি হয়, তাহলে তারা কোনোদিনই ক্ষমতায় আসতে পারবে না। সেই জন্যই আজকে তারা কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন করতে চায় না। বন্ধুগণ, বিএনপি একটা উদারপন্থী গণতান্ত্রিক রাজনৈতিক দল, বিএনপি নির্বাচনের মধ্যে দিয়েই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিতে চায়, অন্য কোনো পথে যেতে চায় না। সারাক্ষণ মিথ্যাচার করে চলেছে, টেলিভিশন খুললেই শুধু শুনবেন বিএনপির বিরুদ্ধে বিশদ গা, বিএনপি সন্ত্রাসী দল, বিএনপি আপনার এই নির্বাচনে বিশ্বাস করে না, বিএনপি আপনার ই থেকে এসেছে, ক্যান্টনমেন্ট থেকে এসেছে, এইভাবে অসংখ্য মিথ্যাচার দিয়ে বিএনপির বিষয়টা। বিএনপির প্রতিষ্ঠাতা শেখ মুজিবুর রহমান যিনি মুক্তিযুদ্ধের ঘোষণা দিলেন, তাকে পাকিস্তানে চল। বন্ধুগণ, এই মিথ্যাচার, ইতিহাস বিকৃতি, এই জাতিকে বিভ্রান্ত করা, এতে এদের জুড়ি নেই বলেই আজকে অন্যায় ভাবে ক্ষমতা জবরদখল করে ধরে রেখে দিয়েছে, দেশের মানুষের নির্যাতন নিপীড়ন চালাচ্ছে, দেশের মানুষকে একেবারে
বন্দী করে রেখে দিয়েছে। আজকে এই অবস্থা দৃষ্টি মনে হয় যে আমরা একটা জঙ্গলে বাস করছি, অসভ্য একটা জাতিতে আমরা পরিণত হয়েছি। বন্ধুগণ, মানুষের কোন নিরাপত্তা নেই, মহিলাদের নিরাপত্তা নেই, শিশুদের নিরাপত্তা নেই, এবং রাজনৈতিক দলের নেতাদের তো নেই, লোক তুলে নিয়ে যাচ্ছে, কেউ কিছু বলার নেই। কয়েকদিন আগে দেখলাম ডাক্তার ইকবাল রাজনীতি করেন না, তাকে হঠাৎ করে টিভিতেই দেখাচ্ছে, দেখেছেন আপনারা, তাকে তুলে নিয়ে গেছে, এখন পর্যন্ত কোনো খবর নেই। আপনারা দেখেছেন যে এই দেশের সাধারণ মানুষেরা কিভাবে নির্যাতিত হচ্ছে, কিভাবে নিপীড়িত হচ্ছে। আজকে এই একটা অবস্থা, অর্থনীতির অবস্থা, মিথ্যা কথা বলে সবসময় অর্থনীতি দারুণ দারুণ উন্নতি হচ্ছে। আপনারাই কিশোরগঞ্জের মানুষ বলেন যে আপনাদের কিশোরগঞ্জে প্রেসিডেন্ট সাহেব আছেন, আর সফল সাহেব ছিলেন, শক্তিশালী সমস্ত সরকারি দলের নেতৃবৃন্দ মন্ত্রীবৃন্দ আছেন, কতটুকু উন্নতি হয়েছে না হচ্ছে আমার চেয়ে আপনার তা ভালো বলবেন। সাধারণ মানুষ কৃষক কি অবস্থায় আছেন সেটা আমরা খুব ভালো করে জানি, আজকে শ্রমিক ভাইয়েরা কি অবস্থায় আছেন সেটা আমরা ভালো করে জানি। মিথ্যা পরিসংখ্যান দিয়ে প্রবৃদ্ধি বাড়ানোর কথা বলছে, অন্যদিকে গিয়ে হিসাব করে দেখা যাচ্ছে বিদেশি কোনো বিনিয়োগ এখানে আসছে না। আমাদের আলম সাহেব একজন বড় ব্যবসায়ী, বড় বিনিয়োগকারী, উদ্যোক্তা, সফল উদ্যোক্তা, তিনি জানেন সবচেয়ে ভালো যে বাংলাদেশে ব্যবসা বাণিজ্যের এবং এই উৎপাদন যারা কাজ করেন তাদের অবস্থা কোথায়। আপনার প্রত্যেক দিন খবরের কাগজ খুললে দেখবেন ব্যাংক থেকে 2,000, 3,000, 4,000 কোটি টাকা লুটপাট, তার কোনো হিসাব বিচার এখানে হয় না। এই জন্যেই আমাদের যে অধিকার, আমাদের যে ভোট দেওয়া দিয়ে সরকার নির্বাচিত করবার যে অধিকার সাধারণ মানুষের, ওই এককালীন 5 বছরে আমরা পাই যেদিন আমরা সরকারকে পরিবর্তন করে দিতে পারি, সেই অধিকার ফিরিয়ে আনতে হবে, আমাদের মৌলিক অধিকারকে ফিরিয়ে আনতে হবে। আমাদের দেশে সাধারণ মানুষের স্বস্তিতে নিরাপদে বাস করার অধিকারকে ফিরিয়ে দিতে হবে, এই অন্ধকার পরিস্থিতিকে আমাদেরকে বের করে আসতে হবে, আমাদেরকে গণতন্ত্রকে ফিরিয়ে আনতে। বন্ধুগণ, তাই আজকে আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হই, বিভেদের রাজনীতি নয়, ভাই ভাইরে তো থাকবেন, নেতৃত্বে প্রতিযোগিতাও থাকবে, কিন্তু সেই প্রতিযোগিতা অবশ্যই সেটা গঠনমূলক হতে হবে, অবশ্যই গঠনমূলক হতে হবে। এই ভাই ভাই কথা বলতে গিয়ে, ভাই ভাইয়ের কথা বলতে গিয়ে যেন আমরা বিশৃঙ্খল অবস্থায় না পড়ি। আজকে আমরা বিরোধী দলে আছি, আমাদের একমাত্র প্রয়োজন হচ্ছে ঐক্য সৃষ্টি করা, আমাদের মধ্যে ঐক্য, জাতীয় শক্তিগুলোর মধ্যে ঐক্য, সমগ্র জাতিকে আজকে ঐক্যবদ্ধ করতে হবে যদি আমরা এই স্বৈরাচার ফ্যাসিবাদের হাত থেকে রক্ষা পেতে চাই। আজকে হিন্দুদের উপরে অত্যাচার হয়েছে, দেখেছেন আপনারা, আজকে সাঁওতালদের উপর অত্যাচার হচ্ছে, বাড়িঘর ভেঙে দিচ্ছে, আগুন জ্বালিয়ে দিচ্ছে, আজকে বৌদ্ধদের উপরে, খ্রিস্টানদের উপর অত্যাচার হচ্ছে, আমার মুসলমান ভাইরা তো নিজেরাই টের পাচ্ছেন, দাড়ি টুপি থাকলেই যেন অন্যায় একটা কাজ এই অবস্থা হয়েছে না। ধর্মীয় কোনো স্বাধীনতা আছে? কোন স্বাধীনতা নাই, কোন ধর্মেরই নাই, বন্ধুগণ, কোন মানুষের কোন বন্ধুগণ, আজকে আপনাদেরকে অবশ্যই ঐক্যবদ্ধ হতে হবে, এর কোনো বিকল্প নাই। আজকে এখানে আমরা এসেছি আপনাদের কাউন্সিল করতে, এই কাউন্সিলে আমি অত্যন্ত আপনাদেরকে ধন্যবাদ জানাতে চাই যে আপনারা এখন পর্যন্ত অত্যন্ত শৃঙ্খলাবদ্ধভাবে চমৎকার একটা কাউন্সিল করেছেন, সেদিন আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ। পথে আসতে আসতে এই কিশোরগঞ্জের রাস্তা আমি জনগণের যে ঢল দেখেছি, আমি নিশ্চিত আল্লাহ তাআলা নিশ্চয়ই আর সেই দিন বেশি দিন রাখবেন না যেদিন আমাদের বিজয় হবে হবে হবে। আপনারা সবাই কি মুক্তি চান? আমাকে হাত তুলে দেখান, মুক্তি চান? আমরা মুক্তি চাই, এই জগদ্দল পাথরের পাথরটাকে সরাতে চাই, অন্ধকার থেকে আলোতে বেরিয়ে আসতে চাই, আমরা গণতন্ত্রকে মুক্ত দেখতে চাই বন্ধুগণ। তাই আজকে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে, ঐক্যের কোনো বিকল্প নাই, এখন ঐক্য হচ্ছে আমাদের একমাত্র শক্তি, ইনশাল্লাহ সেই ঐক্যবদ্ধ হয়ে আমরা এই জগদ্দল পাথরকে সরাতে সক্ষম হব এবং আমরা আমাদের জনগণের বিজয় অর্জন করতে সক্ষম হব। আমার এই বক্তব্যের পরে আপনাদের এই অধিবেশন শেষ হবে, সঙ্গে সঙ্গে দ্বিতীয় অধিবেশন শেষ হবে, যেহেতু সময় খুব কম সেই কারণে এই অধিবেশনটিকে অত্যন্ত সংক্ষিপ্ত করে কাজ করবেন। এবং আমি যেটা বলে ইতিমধ্যে আমাদের আগের সভাপতি বলেছেন যে এখন জনাব মোহাম্মদ সাজান সাহেব, তিনি এই সভার সভাপতি করবেন। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ঐক্যবদ্ধ হন, কিশোরগঞ্জ বিএনপিকে একটা শক্তিশালী দুর্গে পরিণত করেন বন্ধুগণ, এই হচ্ছে আমাদের আবেদন। দেশের বেগম খালেদা জিয়া
দেশের তৃণমূল কাদিয়ার পক্ষ থেকে আমি আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি যে আপনারা একটা সফল কাউন্সিল অনুষ্ঠান করতে পেরেছেন, তার অভিনন্দন গ্রহণ করবেন। সকলকে ধন্যবাদ, সালাম আলাইকুম, খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। আমার সঙ্গে একটু স্লোগান ধরবেন, ধরবেন স্লোগান, শহীদ জিয়া শহীদ জিয়া, অমর হোক অমর হোক, শহীদ জিয়া শহীদ জিয়া, অমর হোক অমর হোক, দেশের নেত্রী খালেদা জিয়া জিন্দাবাদ জিন্দাবাদ, তারেক রহমান তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। আজকে আমি আরেকটা স্লোগান দেব, স্বৈরাচারের অবসান হোক পতন হোক, স্বৈরাচারের স্বৈরাচারের পতন হোক পতন হোক। আলহামদুলিল্লাহ, তারেক রহমান সাহেবের জন্য সবাই দোয়া করবেন, তিনি যেন অচিরেই আমাদের মাঝে সুস্থ হয়ে ফিরে আসতে পারেন, সে তার জন্য দোয়া করবেন। সালাম আলাইকুম। এই গ্রামে প্রিয় ভাই ও বোনেরা ইসলাম আলাইকুম। শহীদ হাসান আলী প্রাণ দিয়েছে একটা আদর্শের জন্য, সে আদর্শটি হচ্ছে মানুষের অধিকার আদায়ের জন্য যে আদর্শ, স্বাধীন বাংলাদেশের স্বাধীনতা এবং সর্বত্র রক্ষার যে আদর্শ, ওই একই সঙ্গে আমাদের ধর্মীয় অধিকার রক্ষা করবার যে আদর্শ, সেই অধিকারগুলোর জন্য সেই আদর্শের জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে আদর্শ বাংলাদেশি জাতীয়তাবাদ, সেই আদর্শের জন্য তিনি প্রাণ দিয়েছেন অকুত ভয়ে। এই ভয়াবহ দানবীয় শেখ হাসিনার সরকার পুলিশের গুলি দিয়ে তাকে হত্যা করেছে, কিন্তু তার এই হত্যার মধ্য দিয়ে, তার সাহায্যের মধ্য দিয়ে সমগ্র এলাকার মানুষ সেই সংগ্রামে সামিল হয়েছে, সংগ্রামকে আরো বেগবান করেছে। আমাদের অধিকারগুলো কেড়ে নিয়েছে এই সরকার। আপনারা গ্রামে বাস করেন, আপনারা জানেন যে কি অমানসিক একটা অবস্থা, অমানবিক অবস্থা চলছে, প্রায় দম বন্ধ করে একটা পরিবেশ, একটা কথা বলা যাবে না, একটা প্রতিবাদ করা যাবে না। তারা তাদের মতো করে যেমন ইচ্ছে তেমন দেশ চালাবে, চুরি করবে, লুট করবে, মানুষ হত্যা করবে, তাদের বিরুদ্ধে কিছু বলা যাবে না। আমাদের যে এই দেশের শতকরা 95 জনের মানুষ যে মুসলমান, তারা তাদের ধর্মকর্ম সঠিকভাবে পালন করতে পারবে না, হিন্দু ভাইরা পারবে না, তাদের মন্দির ভেঙে দেওয়া হবে, খ্রিস্টান ভাইদের পারবে না, তাদের মন্দির ভেঙে দেওয়া হবে, ধর্ম নিরপেক্ষতার নামেই তারা ধর্মহীনতা শুরু করেছে। এই অবস্থার আমরা অবসান চাই, শেষ চাই। দেশের একটি বেগম খালেদা জিয়া, যিনি দীর্ঘকাল এই গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন, বাংলাদেশের মানুষের অধিকারের জন্য সংগ্রাম করেছেন, তিনি আবার আমাদেরকে ডাক দিয়েছেন যে এই জগদ্দল পাথর, এই ভয়াবহ দানবীয় সরকারের হাত থেকে দেশকে মুক্ত করতে হবে, মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করতে হবে। এবং সেই জন্য আমরা গ্রামে গ্রামে ঘুরছি, আমরা আমাদের দলকে শক্তিশালী করার চেষ্টা করছি, একই সঙ্গে আমরা আন্দোলনের মধ্য দিয়ে যেন এই সরকারকে সরাতে পারি, তার জন্য আমরা কাজ করে যাচ্ছি। আমরা একটি নির্বাচন চেয়েছি, যে নির্বাচনটা হবে একটা সুষ্ঠু নির্বাচন, সবাই সকলে ভোট দিতে পারবে, আপনার যাকে খুশি তাকে ভোট দিতে পারবেন, এই সরকার সেই ব্যবস্থা করে দিয়েছে। শুধু তারাই ভোট দেবে, ওদের স্লোগান হচ্ছে কি আগে ছিল আপনার কি, যে আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দেবো, আর বলছি আমার ভোট আমি দেবো, তোমার ভোট আমি দেবো। এখন নির্বাচন করছে, আমরা দেখেছি ইন্ডিয়ান প্রশ্ন নির্বাচনে কি হয়েছে, সব নিয়ে চলে গেছে, তাই না? এই গায়ের জোরে নির্বাচন করে তার সরকার বসাবে, সেই জন্য তো আমরা বাংলাদেশ স্বাধীন করি নাই, আমরা যুদ্ধ করেছি বাংলাদেশকে সত্যিকার অর্থে একটা জনগণের রাষ্ট্র তৈরি করার জন্য। জনগণের প্রতিনিধিত্ব থাকবে, সংসদে থাকবে, সরকারে থাকবে। আপনাদের এলাকা আরম সাহেব আপনাদের প্রতিনিধি, তাই না? তিনি আপনাদের খোঁজ খবর নেন, তো সব সময় নেন, তাই না? সেই জন্য আপনারা তার নেতৃত্বে এই এলাকাতে শক্তিশালী ভূমিকা রাখবেন এবং হতাশ হবেন না, কোনোদিনই হতাশ হবেন না। আল্লাহ তাআলা বলেছেন যে ধৈর্য ধরো, কিছুদিন আমি পরীক্ষা করি, কি পরীক্ষা অবসর হবে ইনশাআল্লাহ, এই দেশে জাতীয়তাবাদী শক্তি অবশ্যই বিজয় লাভ করবে, দেশের একটি বেগম খালেদা নেতৃত্বে আমরা অবশ্যই জয়লাভ করবো, পারবো না? সেই শপথ দেবেন হাসান আলীর আত্মা তাহলেই শান্তি পাবে, যে কারণে প্রাণ দিয়েছে সেটা যদি প্রতিষ্ঠিত হয়,
তাহলে সে শান্তি পাবে। তার পরিবার দিয়ে খবর রাখবেন, ছোট ছোট বাচ্চা আছে তাদেরকে আপনারা দেখবেন। আমরা যতটা সম্ভব চেষ্টা করছি সকলের সঙ্গে যোগাযোগ করার জন্য, আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দেন যে আমরা তাদের সমগ্র বাংলাদেশের মানুষের কল্যাণের জন্য আমরা পরিবর্তনটা নিয়ে আসতে পারি। সকলকে ধন্যবাদ, সালাম আলাইকুম, খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ হাসান আলী অমর হোক।